হ্যালো সবাইকে, আমার আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথায় গিয়েছিলাম ক্যাপশন দেখে বুঝেই গেছো, আসলে এটা আমার রোজকারেরই ডায়লগ। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে মোটামুটি তারা জানে। তাহলে যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর স্টার্ট করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে বেরিয়ে পড়েছিলাম হ্যাং আউট ক্যাফে টুরিতে যাওয়া বলে, এটা আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল দিদিরা মিলে। তো অনেকেই হয়তো জানো হ্যাং আউট ক্যাফে 2D মধ্যম গ্রামে এটা নতুন খুলেছে। তাছাড়া বারাসাতেও হ্যাং আউট 2D আছে, কিন্তু এই মধ্যম গ্রামে প্রথম খুলেছিল, তারপর বারাসাতে খুলেছে। আর এর পুরনো হ্যাং আউটটা এর ঠিক পাশেই আছে। যারা যারা চেনো তাদের আসতে খুবই সুবিধা হবে। আর একবার নয় অ্যাড্রেসটা আমি অন্যভাবে বলে দেবো, আর যদি নাও বোঝো আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আরেকবার লিখে দেবো। আমরা গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী করার রয়েছে অ্যাম্বিয়েন্সটা। একবার আমি ওপর থেকে নিচটাও আমি তোমাদেরকে দেখি নেব, এরপরে তোমাদেরকে আমি বলছি মেনু কার্ডে কি ছিল না ছিল। চলো তাহলে তোমাদেরকে মেনু কার্ডে নিয়ে যাই। এই যে মেনু কার্ডটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কম্বো আছে, তোমরা পারলে ভিডিওটা ভালোভাবে একটু দেখে নিও। কিন্তু কিন্তু আমার মতে তোমরা যদি দুজন আসো আর যদি 400-500 টাকা নিয়ে আসো তাহলে বলবো তোমরা ঠিকঠাকভাবে খেতে পারবে। যাই হোক, চলো তাহলে বলি আমরা কি অর্ডার দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম চিকেন উইংস, ফিশ ফিঙ্গার আর স্যান্ডউইচ। তোমাদেরকে আমি না বিলটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে আগে তোমরা আগে পে করবে, তারপর তোমাদের কাছে খাবার আসবে। আর বিলটা আমি এখন দেখালাম, হয়তো বুঝতে পারলে না, আমি পরে আর একবার ভালোভাবে স্পষ্ট করে দেখিয়ে দেবো। তো এখানে বাচ্চা থাকলে যা হয়, যাই হোক, এখানে 6 পিসেসের চিকেন উইংস, ক্রিসপি হট চিকেন উইংস যেটা ছিল, তো এটা 6 পিসেসের, আমার খেতে তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা, এরপরে ছিল ফিশ ফিঙ্গার। এটা দেখলে যতটা বড় মনে হচ্ছে সেটা কতটা কিন্তু বড় নয়। যে আমার হাতে দেখতে পাচ্ছ কয়টুকুনি, এটা একটু সাইজটা অবশ্য ফিঙ্গারের মতনই, তো সেটা আর কিছু বলছি না, টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার একটু আশপাশটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, এরপরেই চলে যাব আর একটাতে, যেটা আমরা নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ। তো সেটাও আমার সবচেয়ে, যদি বলো যে কোনটা বেশি ভালো লেগেছে তাহলে বলবো আমার চিকেন চিজ স্যান্ডউইচটা লেগেছে। হ্যাঁ, উইংস ফিঙ্গার ওগুলো খুবই ভালো, কিন্তু হয় না যে খুব দারুণ, তো আমারও সেটাই লেগেছিলো। এই যে আশপাশটা ঘোরাচ্ছিলাম, দিদিরা ক্যামেরা দেখে এখানে হাই বলছিল। তো যাই হোক, এই জায়গাটা, এই পাশে মিরর আছে, তোমরা এখানে দাঁড়িয়ে মিরর সেলফি নিতে পারো। তো যাই হোক, চলো, আমাদের খাওয়া দাওয়া তো শেষ, আমি বিলটাও বলে দেবো, অ্যাড্রেসটা আর একবার বলে দেবো, সেটা নিয়ে ভয় পেও না, আমি বলেই যাবো। তো এই যে তোমাদেরকে আর একবার, এই দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমাদের 714 টাকা বিল হয়েছিল, কি কি খেয়েছি না খেয়েছি সব কিছু। এবার যাই অ্যাড্রেসে। যারা যারা আগের হ্যাং আউটটা চেনো তাদের জন্য তো সুবিধা, আর যারা যারা WTF চেনো তাদের ঠিক অপোজিটই হয়েছে হ্যাং আউট 2D। আর যারা যারা যদি তাও না চেনো আমি বলে দিচ্ছি, মধ্যমগ্রাম চৌমাথা থেকে কিছুটা হেঁটে এলেই হ্যাং আউট 2D। আর তোমরা যদি এখান থেকে হেঁটে আসো পাশেই দেখতে পেয়ে যাবে। তাহলে চলো, আজকের জন্য এইটুকু, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর এরমই যদি ফুড ব্লগ পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে।